ভালোবাসার গল্প বা অনেক ধরনের একটা গল্প থাকে না, আমরা আমরা চেষ্টা করছি যে একটু ডিফারেন্ট একটা গল্প নেওয়া এবং ডিফারেন্ট একটাভাবে কাজ করার জন্য, এবং আল্লাহর রহমতে করছি ইনশাল্লাহ সাকসেস আল্লাহর মতে। কতটুকু সাকসেস হলেন কিল হিম? কিল হিম কতটুকু সাকসেস হয়েছে এটা তো ওই হলের কাউন্টাররা বলতে পারবে, ঠিক আছে? যে আল্লাহর রহমতে এই যে আজকে সকালবেলা বিকালে তিনটা শুধু আসি সেখানেও টিকিট নাই, একটা টিকিটও নাই, হ্যাঁ সেখানেও টিকিট নাই। তো আমি এখন আমাকে বিভিন্ন জায়গা থেকে মানুষ ফোন করছে শুধু কিল হিম দেখার জন্য। তো এই যে যে মানে সাকসেস আল্লাহর অশেষ রহমত, এটা আমি আমার কাছে খুব ভালো লাগতেছে। আপনি মুক্তির আগে বলেছিলেন আপনার সিনেমার প্রচারটা একটু ভিন্ন হবে এবং সবার চেয়ে ভালো ব্যবসা করবে কিল হিম, সেটা কি এখন হচ্ছে কিনা? ইনশাল্লাহ আপনারা, আমি আমি আপনার বলি, আমি বলি পরিচালক হিসাবে কিল হিম কতটা আগে আছে এটা আমাকে আজকে সমস্ত ডিরেক্টর, বাংলাদেশের যারা ডিরেক্টর, যারা সিনিয়র ডিরেক্টর, তারা কিন্তু আমাকে ফোন করে বলতেছে। যেমন আজকে আমাকে মুক্তি সিনেমা হলের মালিক নাদের খান, আমাদের বড় ভাই, সে একজন বিখ্যাত প্রডিউসার, এবং সে আমাকে ফোন করে মানে এত হাসতেছে, এত হাসতেছে যে মানে মনে হয় যে তার জীবনের সবচেয়ে বড় খুশির আজকের দিন ছিল। এবং শুধু সেখানে আমাকে বিভিন্ন বড় বড় আমাকে সকালবেলা দেলোয়ার জাহান জন্য আমাদের বড় ভাই সিনিয়র, উনি ওনার কাছে রিপোর্ট চলে গেছে যে আমার খুবই ভালো সব কিছু। যেমন আজকে চুয়াডাঙ্গার একটা কথা বলতেছি আপনাকে, চুয়াডাঙ্গার সিনেমা হলের মালিক আমাকে ফোন করছে বলতেছে আমার হল ভাই ভেঙে ফেলতেছে কিল হিম লাগানোর জন্য। উনি সম্ভবত আজকে পাবলিসিটি দিচ্ছে, কালকে তো মনে হয় কিল হিম চলবে ঈদের চার দিন। তাই আমি বলছি আপনি তার একটা ছবি লাগাইছেন, তবে আমার ছবি কোনো দর্শক নাই, আপনার ছবি চাচ্ছে ওর পাবলিক। এই যে তারপরে পাবনা থেকে আমাকে ফোন করছে গতকালকে, পাবনা সেম একই অবস্থা। এই যে সব কিছু মিলে যে আমি একটা রেসপন্স পাচ্ছি বা একটা হলে পাচ্ছি, এটা আমার কাছে অনেকটা বড় ব্যাপার। হুমকি কালকে রাত্রিবেলা দুটার সময় আমাকে রাত দুটায় ফোন করে আমাকে বলতেছে স্টেট, আমাকে ফোন করে স্টেট বলতেছে যে আমি তো গুলি করে মেরে ফেলবো উচ্চারণ করে, হ্যাঁ। তা আমি বলছি, আমি তো বলছি যে গুলি তা যাই, ওর কাউন্টার তো আমার দিতে হয় তাই না? আর আমি তো আমি আমি তো আমাকে কেউ বলবে যে তোর গুলি করে মেরে ফেলবো আর আমি ফিটার লয়ে বসে থাকবো, এটা তো আর হবে না। আমি আমার কাউন্টার দিছি বা যাই বলছি, তা আমি এটা বুঝতে পারছি যে ওর কথা অ্যাঙ্গেলে আমি কিল হিম কেন রিলিজ করলাম। এবং আমি অলরেডি থানায় জিডিও করছি এবং থানায় নাম্বারটা দেওয়া হয়েছে, ইনশাল্লাহ আমার মনে হয় দুই চার দিনের মধ্যে আসামিটা ধরাও হয়ে যাবে ইনশাল্লাহ। আমি ওই প্রক্রিয়া করতেছি অলরেডি। কিন্তু এই যে মানে এই কিল হিমটা আমি এত কী অপরাধ করে হলাম যে কিল এমনি তো আমাকে নিয়ে প্রচুর ষড়যন্ত্র হচ্ছে, তারপরে কিল হিমটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে কিল হিমটা যখন ব্যবসা সফল দিয়ে যাচ্ছে বা সব জায়গায় যখন একটা আওয়াজ হচ্ছে কিল হিমের, তখনই আমাকে একটা হুমকি ঠেট দেওয়া হলো আমাকে গুলি করে মেরে ফেলবে। আমি ইকবালকে যদি আমাকে গুলি করে মেরে ফেলার হুমকি দেয় তো সাধারণ জনগণ কী কেউ আমি যাই না। তাহলে আমি তো যতটুকু জানি যে একটা রাত দুটার সময় একটা মানুষ ফোন করে বলতে পারে যে আপনাকে তরে তরে তুই তরে মানে আমাকে একটা বকা দিয়া, আমাকে একটা বকা দিয়া আমার বলতে তোর গুলি করে মেরে ফেলবো। তো আমি আমি আমার কাউন্টার যতটা পারছি আমি দিচ্ছি। তো তারপর সকালবেলা আমি জিটি করছি। এই যে নোংরামে এটা অবশ্যই আমার খুব আশেপাশের কাছের লোকেই করছে এবং যারাই করছে এটা আমাদের সিনেমার লোকেই করছে।